নমস্কার বন্ধুরা, তো আজ হচ্ছে 11ই সেপ্টেম্বর। সকাল 8:30 নাগাদ আমরা পুজোর কেনাকাটা করতে বের হয়েছিলাম, কারণ আজ স্কুল ছুটি। তো রবিবার আমরা যেখানে বাজার করি আর কি, সেটা হচ্ছে কাটোয়া। তো কাটোয়া পুজোর আগে বলে মানে রবিবার খোলাই থাকে, তো বন্ধ হয় না। তো এই দেখো, আমরা খাওয়া দাওয়া সেরে মা, আমি আর আমার ছেলে এই তিনজন মানে কাটোয়া যাচ্ছে। তো ওই রাহুল এসেছে টোটো করে হাততলা পর্যন্ত নিয়ে যাবে বলে, তো টোটো করে এতো চেপেছে। তো এই দেখো মা আর রাজু একদিকে বসে আছে, আমাদের রাস্তা দিয়ে চললাম। হাততলা এসে বাস ধরে আর কি কাটোয়া যেতে হয়। তো কাটোয়া যাওয়ার বাসে উঠে পড়েছি এবং সৌভাগ্যবশত আমরা সিট পেয়েছিলাম উঠেই। তো প্রথমেই আমরা কেবিনে বসে আছি, আর এ দেখো এটা হচ্ছে পাচুন্দি। এবার এই রাস্তা দিয়ে যেতে হয়, পাচুন্দির মানে বাঁ দিকে একটা রাস্তা আছে যেখান দিয়ে আর কি আমার শ্বশুরবাড়ি যাওয়া যায়। তো পরে তোমাদেরকে সেই রাস্তাটা দেখাবো। আর হ্যাঁ, মানে সকাল থেকে খুবই আনন্দ তো সবারই ক্ষেত্রেই, যে পুজোর কেনাকাটা করার একটা আলাদা আনন্দই রয়েছে। তো আমার তো খুব ভালো লাগছিলো, ভাবছিলাম গিয়ে কী কী কিনবো না কিনবো। আগের দিনই ঠিক করেছিলাম কী কিনবো না কিনবো, তো কীরকম কালেকশান থাকবে, সাইজ হবে কি না, এটা ওটা মানে চিন্তা ভাবনা নিয়ে রওনা দিয়েছি। তো বাসে আর কি ছেলেটা ঘুমিয়ে গিয়েছিলো, তো ওকে কোলে নিয়ে ওভারব্রিজ দিয়ে এসে এটিএম থেকে আর কি টাকাটা তুললাম। তো মাকে আজকে দিলাম এটিএমে কীভাবে টাকা তুলতে হয়। তো কাটোয়ায় বাসা একটা শোরুম খুলেছে নতুন, সেখানে আর কি জুতো কেনার জন্য প্রথমে আমরা ঢুকেছিলাম। তো জুতো সেরকমভাবে পাওয়া যায়নি, যদি একটা পাওয়া গেছিলো কিন্তু ওটা আর কি পায়ে ফিট হচ্ছিলো না। তো আমরা জুতো না নিয়ে এবার চললাম জামা কাপড়ের দোকানে। তো এই রাস্তা গলিতে অত ভিড় হয় না বলে আমরা গলির মধ্যে দিয়েই যাই, আর তাড়াতাড়িও হয়। আর যোগে একটু খাইয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো এখন খুশি আছে আর ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠে পড়েছে। তো আমরা প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে বাজার কলকাতা। তো বাজার কলকাতায় কালেকশন মোটামুটি ভালোই থাকে। তো যাওয়ার আগে ব্যাগটা জমা দিচ্ছে, ব্যাগটা জমা দিয়ে পুকুর নিয়ে সেরকম মা আজকে নিয়ে এসেছে। তো সেখানে গিয়ে প্রচুর পরিমাণে কালেকশন আর ভিড় ছিল, কিন্তু সেভাবে কেনাকাটা মোটামুটি ঠিকঠাকই করতে পেরেছি। তো তোমাদেরকে একদম পরে দেখাবো কী কী কিনেছি আমরা। তো আজ ঠিকঠাক এখানে জামা পাওয়া যায়নি, কোনো জামাই পছন্দ হয়নি। শেষ পর্যন্ত একটি গেঞ্জি আর একটা শর্ট প্যান্ট কিনে নিয়ে ভাইয়ের দ্বারা আমার হাজব্যান্ডের সব কেনাকাটা ছিল, তো সেগুলো করে আমরা অন্য দোকানে গেছিলাম। আর আমরা কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে আমরা পরে দেখাবো। তো দোকানের মানে শপিং মলে ও বেশ ভালোই ছিল। দেখো ওই যে কুপনটা দিয়েছে ওই কুপনটা খাচ্ছিল। তো এবার আমি বিল মিটিয়ে নিয়ে এবার বাইরে যাব। তো দেখো দেখতে পাচ্ছো মিয়া মোড় থেকে আমি দুটো কেক কিনেছিলাম। তো কেকটা খাবো, কিছু তো খেতে হবে। তো একটা ম্যাঙ্গো আর একটা ভ্যানিলা দুটো কেক কিনেছিলাম, ম্যাঙ্গোটা হচ্ছে মায়ের জন্য। তো আজকেও মানে কেকটা নিজে নিজে খাবে, তো মুখে জামায় কাপড়ে সমস্ত জায়গায় লাগিয়েছিলো। আমরা কেকটা মিয়া মোড় থেকে কিনে পাশের একটা চশমার দোকানে এসে আর কি খাচ্ছিলাম, কারণ আমার চশমার যে ফ্রেম সেটা আর কেউ আর কি কেনে বারে বারে হাতে টানা টানে যে ভেঙে দিয়েছিল, তো সেটা করা দিয়েছি। তাই আমি খালি চোখে আছি, ঠিক আছে। তো সমানে আমার চুল ধরে টানছে, মানে প্রচুর পরিমাণে আমাকে মাছ ধরে করেছে, কেনাকাটা করতে গিয়ে একদম শান্তি দেখতে যায়নি। তো আমরা যখন দোকানে উঠছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, তাই আরও কিছুক্ষণ দোকানে কাটিয়ে দিলাম।
দেখাবো, অবশ্যই দেখো।